विलुप्त प्राय विभिन्न प्रजातिर देशी माछ फिरिये आनते काज करछे सरकार प्रतिष्ठा करा हयेछे चीन बैंक करोना परिस्थितिते एखोनो बंध विभिन्न पर्यटन केंद्र स्वास्थ्यविधि मेने खुले देयार दाबी शिनाजहे आश्रयन प्रकल्पे निम्नमानेर उपकरण व्यवहारेर अभियोग आतंके असहाय परिवारगुलो সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড সংবাদ শিরোনাম সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি একুশের দেশের সংবাদের সাথে আছি আমি রাজীব জামান আর দর্শক একুশে টেলিভিশনের সংবাদ একই সাথে সরাসরি দেখতে পাবেন আমাদের ফেসবুক পেজ www.facebook.com/ekushe24online এছাড়াও সংবাদে আরও থাকছে বীরকন্যা প্রীতিলতা ওয়াদ্দেদারের 88তম আত্মাহুতি দিবস আজ বেঁচে থাকবেন সংগ্রামের কিংবদন্তী হিসেবে হারিয়ে যেতে বসা বিভিন্ন প্রজাতির দেশি মাছ ফিরিয়ে আনতে তৎপর মৎস্য প্রাণী সম্পদ মন্ত্রণালয় এজন্য বেড়েছে গবেষণা এরই মধ্যে বিলুপ্ত প্রায় ২৪ প্রজাতির দেশি মাছ ফিরিয়ে এনেছে বাংলাদেশ মৎস্য গবেষণা ইনস্টিটিউট আর এই মাছগুলো সংরক্ষণে প্রতিষ্ঠা করা হয়েছে জিন ব্যাংক মৎস্য গবেষণা ইনস্টিটিউট বলছে বিলুপ্ত হতে বসা আরও বেশ কিছু প্রজাতির মাছ শিগগিরই মানুষের পাতে উঠবে মাছসংক বিভাগীয় প্রতিনিধি আতর রহমান জুয়েলের সঙ্গে নিয়ে মফির রহমান রিপোর্ট খাল বিল নদীর এই দেশে শুধু মিঠাপানির মাছই আছে ৩০০ প্রজাতির আর এছাড়া সাগরে মাছ তো আছেই নানা কারণে হারিয়ে যেতে বসেছে দেশি প্রজাতির মাছ এর মধ্যে মিঠাপানির ৬৪ প্রজাতির মাছ বিলুপ্তির পথে তবে হারিয়ে যেতে বসা মাছগুলোকে ফিরিয়ে আনছে বাংলাদেশ মৎস্য গবেষণা ইনস্টিটিউট লাইভ জিন ব্যাংক প্রতিষ্ঠার পর থেকে প্রায় ২৪ প্রজাতির বিলুপ্ত মাছ আবার ফিরে এসেছে ফিরিয়ানা মাছগুলো হলো পাবদা গোলসা ট্যাংরা দেশি কই শিং মাগুর গুজি আয়ের চিতল ফলি মহাশোল সরপুটি মেনি গুতুম ভাগনা খলিশা বাটা কালবাউস গজার গনিয়া বৈরালি ও আঙ্গুস দেশে মিঠাপানির ১৪৩ প্রজাতির ছোট মাছের সবগুলোই লাইভ জিন ব্যাংকে সংরক্ষণ করবে মৎস্য গবেষণা ইনস্টিটিউট ১৪৩টি দেশীয় ছোট মাছ আছে আমাদের এগুলো সবগুলি আমরা জিন ব্যাংকে সংরক্ষিত করব এর মূল উদ্দেশ্যই হচ্ছে যে কোনো মাছ যদি প্রকৃতিতে হারিয়ে যায় তাহলে আমরা এই মাছগুলিকে ব্যবহার করে আমরা চাষাবাদের আওতায় আনব এবং এই মাছগুলি আমরা সুরক্ষা করতে পারব লাইভ জিন ব্যাংকে ৮০টি প্রজাতির মাছ সংরক্ষণ করে রাখা আছে তবে দেশি প্রজাতির সব মাছই রাখার পরিকল্পনা ইনস্টিটিউটের প্রায় ৮০টির মতো মাছ এখন আমাদের কাছে আছে পর্যায়ক্রমে আমাদের দেশের বিভিন্ন অঞ্চল থেকে সকল দেশীয় মাছকে আমরা সংগ্রহ করে এখানে সংরক্ষণ করার চেষ্টা করব মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রী জানান দেশের যেখানে কোনো মাছ বিলুপ্তির পথে থাকবে সেখানে লাইভ জিন ব্যাংক থেকে মাছ দেয়া হবে বাংলাদেশের ইতিহাসে এই প্রথম আমরা কিন্তু মাছের জিন ব্যাংক করেছি বিলুপ্ত প্রায় জাতের মাছগুলিকে কৃত্রিম প্রজনন প্রক্রিয়ার ভিতর থেকে এর জিন তৈরি করতেছি এবং সেই জিনগুলি এখন আমরা একেবারে রুরাল এলাকায় পৌঁছে দিচ্ছি কোনো প্রজাতির মাছ যদি কোনো অঞ্চলে হারিয়ে যায় আমরা এখান থেকে বাচ্চা দিয়ে দেব সেই বাচ্চা সেখানে যারা ছাড়বে বাচ্চাগুলো বড় হয়ে যাবে আবার ফিরে আসা দেশি প্রজাতির এসব মাছ পুষ্টি চাহিদা পূরণে বড় ভূমিকা রাখবে মফিউর রহমান একুশে টেলিভিশন ঢাকা করোনা পরিস্থিতিতে বন্ধ নাটোরের পর্যটন কেন্দ্রগুলো গত ৬ মাসে জেলার পর্যটন খাত প্রায় কোটি টাকার রাজস্ব হারিয়েছে পর্যটন কেন্দ্র ঘিরে গড়ে ওঠা প্রতিষ্ঠানগুলো মন্দা সময় কাটাচ্ছে স্বাস্থ্যবিধি মেনে জেলার পর্যটন কেন্দ্রগুলো খুলে দেওয়ার দাবি সংশ্লিষ্টদের নাটোর প্রতিনিধি নবীর রহমান পিপলু রিপোর্ট জানাচ্ছেন সমর ইসলাম নাটোরের উল্লেখযোগ্য পর্যটন কেন্দ্র রানী ভবানী রাজবাড়ি উত্তরা গণভবন এবং চলনবিল ও হালতিবিলের ডুবন্ত সড়ক এলাকার বিশাল জলরাশি বৈশ্বিক মহামারী করোনার কারণে গত মার্চ থেকে পর্যটন কেন্দ্রগুলো বন্ধ লকডাউন শিথিল হওয়ায় দর্শনার্থীরা আসলেও ফিরে যেতে হচ্ছে এতে সরকার রাজস্ব হারানোর পাশাপাশি ক্ষতিগ্রস্ত হচ্ছেন বিনোদন কেন্দ্র ঘিরে গড়ে ওঠা ব্যবসায়ীরা বন্ধ থাকার কারণে আমাদের এলাকার মানসিক সুস্থতার জন্য হলেও নাটোরে যে সকল দর্শনীয় স্থান আছে যেখান থেকে সরকারের লক্ষ লক্ষ কোটি কোটি টাকা রাজস্ব আয় হয়ে থাকে এই দর্শনীয় স্থানগুলো উন্মুক্ত করে দিলে
গত ছয় মাসে শুধুমাত্র উত্তরা গণভবন প্রায় 35 লাখ টাকা রাজস্ব বঞ্চিত হয়েছে। এখন যদি এটা খুলে দেয় তাহলে আমরা এই ঘাটতিটা পুষিয়ে উঠতে পারবো। ঊর্ধ্বতন কর্মকর্তাদের কাছে বিশেষভাবে অনুরোধ, এটা বিশেষ বিবেচনা করে খুলে দেওয়ার জন্য। জেলা প্রশাসন বলছে ঐতিহাসিক দর্শনীয় স্থানগুলো খুলে দিতে শিগগিরই সম্মিলিত মতামতের ভিত্তিতে সিদ্ধান্ত নেওয়া হবে। অতিথি আসতো স্বাভাবিকভাবে আসতো, তার সাথে বেশি দেখতে আসবে এবং আমাদের রাজস্ব যেটি আমরা হয়তো পেতাম সেটি আমরা খুশি দিতে পারবো। স্বাস্থ্যবিধি মেনে সীমিত পরিসরে হলেও নাটোরের পর্যটন কেন্দ্রগুলো খুলে দেওয়ার পক্ষে বিভিন্ন পেশাজীবী ও দর্শনার্থীরা। সমর ইসলাম, 21 টেলিভিশন। ঝিনাইদহে গৃহহীনদের বাসগৃহ নির্মাণে নিম্নমানের উপকরণ ব্যবহারের অভিযোগ উঠেছে। এরই মধ্যে ঘর নির্মাণের সময় তা ধসে পড়ে আহত হওয়ার ঘটনাও ঘটেছে, ফলে আতঙ্কে দিন পার করছে অসহায় পরিবারগুলো। উপজেলা নির্বাহী কর্মকর্তা নিম্নমানের এই কাজ করাচ্ছেন বলে অভিযোগ জনপ্রতিনিধিদের। ঝিনাইদহ প্রতিনিধি এম রায়হানের রিপোর্ট, জানাচ্ছেন রত্না জামান। যার জমি আছে ঘর নেই, তার জমিতে গৃহ নির্মাণ। উপখাতের আওতায় শৈলকুপার 14টি ইউনিয়ন ও পৌরসভায় 37টি ঘর নির্মাণ করা হয়। আশ্রয়ন 2 প্রকল্পের অধীনে বরাদ্দ দেয়া হয় 44,40,000 টাকা। শৈলকুপা পৌরসভা এলাকার হাবিবপুর গ্রাম প্রকল্পের আওতায় এ গ্রামে একটি ঘর পেয়েছেন ভ্যানচালক আরব আলী। বসবাসের সময় দেয়াল ধসে আহত হন তিনি ও তার স্ত্রী সন্তান। এছাড়া নির্মাণ কাজের সময়ও দেয়াল ধসে আহত হয়েছিলেন এক নির্মাণ শ্রমিক। ভেঙে যায়, আমার গা পার পড়ে যায়, এই ঘরের জন্যই আমার জীবন চলে যায়, তাহলে তো আমার এই ঘরের দরকার নেই। ঘরের খুঁটিমুটি নড়তেছে, আমরা তো এই জায়গা থাকা এখন ভয় পাচ্ছি। কোনো কোনো ঘর হস্তান্তরের আগেই খুঁটিগুলো নড়বড়ে হয়ে গেছে। নিম্নমানের বালি, রড আর সিমেন্ট দেওয়ায় দেয়াল ধসে পড়ছে বলে অভিযোগ করছেন অনেকে। সিমেন্ট দেশে কেতে কুমাক সিমেন্ট বা ইট দেশে 2 নম্বর ইট, তারপর মিস্ত্রিরা ঘর করে থিয়ে গেছে, এরা খুঁটি মুটি নড়তেছে, জিআই তাক দিয়ে বাঁধতে থিয়ে গেছে। ছেলেপেলে নিয়ে কোন সময় হুড়মুড় করে মরবে। একটা রিংটন ঢালাই দিনি, ঝড় আসলে আগেই পড়বে না, কুমা ইট দিল, তারপরে মানুষ ধরা ফরা করলে সমানে বুঝে ভালো ইট দিল, অর্ধেক গাঁথা হয়ে গেলে ঘর কান ধরালে ভয় ভয় জানিয়ে ঘর নিয়া, তাহলে ভয় যদি করে ঘর নেব কা। নিম্নমানের উপকরণ দিয়ে ঘর তৈরি করায় ক্ষুব্ধ স্থানীয় জনপ্রতিনিধিরাও। এই ঘরগুলোর মান খুবই নিম্নমানে হচ্ছে, বিভিন্ন জায়গায় ঘর ফেটে গেছে। এলাকার মানুষের ভিতরে আমাদের দলের বিশেষ করে আওয়ামী লীগের ভাবমূর্তি নষ্ট হচ্ছে। তবে এ ব্যাপারে ক্যামেরার সামনে কথা বলতে রাজি হননি উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ সাইফুল ইসলাম। রত্না জামান, 21 টেলিভিশন। বীরকন্যা প্রীতিলতা ওয়াদ্দেদারের 88তম আত্মাহুতি দিবস আজ। 1932 সালের এই দিনে চট্টগ্রামের বর্ণবাদী ইউরোপিয়ান ক্লাব আক্রমণ করলে শহীদ হন সূর্য সেনের এই বীর সহযোদ্ধা। যুগে যুগে প্রীতিলতা ওয়াদ্দেদার বেঁচে থাকবেন ন্যায় ও স্বাধীনতার প্রতীক হয়ে, বেঁচে থাকবেন সংগ্রামের কিংবদন্তি হিসেবে। আদিত্য মামুনের রিপোর্ট। প্রীতিলতা ওয়াদ্দেদার 1911 সালে চট্টগ্রামে জন্ম নেয়া এই বিপ্লবী নারী অমর হয়ে আছেন ব্রিটিশ বিরোধী আন্দোলনের বীরত্বের প্রতীক হয়ে। শৈশবের নাম রানী, শিক্ষাজীবন চট্টগ্রাম, ঢাকা ও কলকাতায়, সে সময় রাজনীতিতে যুক্ত হন। ইচ্ছে ছিল বিজ্ঞানী হবেন, দেশমাতৃকার আহ্বান তাকে যোদ্ধা তৈরি করে। প্রীতিলতা 1928 সালে ম্যাট্রিক পাশ করেন, স্বাধীনতার পটভূমিতে রচনা করেন নাটক, মঞ্চায়ন করেন নারীদের নিয়েই। এক পর্যায়ে সূর্য সেনের বিপ্লবী বাহিনীর সদস্য হন প্রীতিলতা। 1924 সালে বেঙ্গল অর্ডিন্যান্সের জরুরি আইনে বিপ্লবীদের বিনা বিচারে আটক শুরু হলে সংগঠনে তার গুরুত্ব বাড়তে থাকে। কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে কৃতিত্বের সাথে বিএ পাশ করলেও ব্রিটিশ বিরোধী আন্দোলনে যুক্ত থাকার কারণে ফল স্থগিত করা হয়। 1932 সালে চট্টগ্রামের পাহাড়তলিতে ইউরোপিয়ান ক্লাব দখলে 15 জনের একটা বিপ্লবী দলের নেতৃত্ব দেন প্রীতিলতা। বর্ণবাদী ওই ক্লাবে আক্রমণকালে পুলিশের সাথে সংঘর্ষ হয়, গুলিবিদ্ধ হন বীরকন্যা প্রীতিলতা। সহযোদ্ধা বিপ্লবীদের আত্মগোপনে যাবার নির্দেশ দেন, নিজে আত্মাহুতি দেন সায়ানাইড নিয়ে। বীর নারী প্রীতিলতা আজও মুক্তিগামী মানুষের হৃদয়ে রয়েছেন কিংবদন্তি হয়ে। আদিত্য মামুন, 21 টেলিভিশন, ঢাকা।
এবার সারা দেশের নানা খবর জানিয়ে দিচ্ছি এক নজরে, দেখুন ডেস্ক রিপোর্টে। আদিবাসীদের ভূমি দখলমুক্ত করার দাবিতে টাঙ্গাইলে মানববন্ধন। ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নূর সহ অন্যান্যদের বিরুদ্ধে মিথ্যা মামলা ও গ্রেপ্তারের প্রতিবাদে মানববন্ধন করেছে ময়মনসিংহ জেলা ছাত্র অধিকার পরিষদ। জয়পুরহাটে পৌর সীমানা বৃদ্ধির গেজেট বাতিল করে নির্ধারিত সময়ে নির্বাচনের দাবিতে জয়পুরহাটে মানববন্ধন ও প্রতিবাদ সভা। চুয়াডাঙ্গায় ধর্ষণ মামলার আসামি স্কুল শিক্ষকের সুষ্ঠু বিচার ও শাস্তির দাবিতে সংবাদ সম্মেলন। চাঁপাইনবাবগঞ্জে পানি উন্নয়ন বোর্ড শ্রমিক কর্মচারী লীগ জেলা শাখা কমিটির মতবিনিময় সভা। নওগাঁর বদলগাছি থানায় মামলা না নেয় আদিবাসীদের মানববন্ধন ও জেলা প্রশাসক বরাবর স্মারকলিপি। মৌলভীবাজারে ইলেকট্রনিক মিডিয়া জার্নালিস্ট অ্যাসোসিয়েশন ইমজা এর নবগঠিত কার্যকরী কমিটি ও বিদায়ী কমিটির সদস্যদের আলোচনা সভা। ঝিনাইদহে করোনার কারণে বিপাকে পড়া 200 হতদরিদ্র পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ। হিলিতে ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন উপলক্ষে অ্যাডভোকেসি ও পরিকল্পনা সভা। গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধাঞ্জলি জানিয়েছেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের মহাপরিচালক মোহাম্মদ হাসানুল জব্বার। ডেস্ক রিপোর্ট, একুশে টেলিভিশন। শেষ করছে একুশের দেশের সংবাদ। যাওয়ার আগে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড সংবাদ শিরোনামগুলো জানাচ্ছে আরও একবার। বিলুপ্ত প্রায় বিভিন্ন প্রজাতির দেশি মাছ ফিরিয়ে আনতে কাজ করছে সরকার, প্রতিষ্ঠা করা হয়েছে জিন ব্যাংক। করোনা পরিস্থিতিতে এখনো বন্ধ বিভিন্ন পর্যটন কেন্দ্র, স্বাস্থ্যবিধি মেনে খুলে দেওয়ার দাবি। আশ্রয়ণ প্রকল্পে নিম্নমানের উপকরণ ব্যবহারের অভিযোগ, আতঙ্কে অসহায় পরিবারগুলো। সর্বশেষ খবর জানতে ডাল করুন 202 নম্বর, ভিজিট করুন একুশে.com এর ওয়েবসাইট। তারা ফেসবুকে ভিজিট করতে পারেন facebook.com/একুশে24 অনলাইনে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ। পরবর্তী সংবাদ দুপুর 2টায় দেখার আমন্ত্রণ রইল। স্বাস্থ্যবিধি মেনে চলুন, সুস্থ থাকুন, একুশে সঙ্গে থাকুন।